ভাতৃকে বিয়ে করা হারাম, নিজের ভাতৃকে বিয়ে করা হারাম। তাহলে সহজ না কঠিন? জেলায় বলেন সহজ, কত সহজ? দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, দাঁড়াতে পারতেছে না, বসে পড়লে কবুল করবে কে? অজু করে নামাজ পড়া কি? পানি নাই, তায়াম্মুম করে নামাজ পড়লে কবুল করবে কে? বিয়েতে মোহরানা দেওয়া কি? মোহরানা নাই। এক সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করব, মোহরানা আছে? না। কি আছে? তো কিচ্ছু নাই। কিচ্ছু না থাকলে বিয়ে করবো কেন? মোহরানা দেওয়া লাগবে না? কোরআন পারো? পারি। কয়টা সূরা? এতটা সূরা। এক নারীকে জিজ্ঞেস করলেন, কোরআন পারো? বলে না, পারি না। আল্লাহ হাবিব সাহেব দুইজনকে বিয়ে পড়াই দিল। আর নারীকে বললেন, মা তুমি কোরআন পারো না, কিন্তু তোমার স্বামী কোরআন পারে। তোমার স্বামী টাকা দিয়ে পয়সা দিয়ে তোমাকে মোহরানা দিবে, সামর্থ্য তার নাই। সে প্রতিদিন তোমার একটু একটু করে কোরআন শিখায় দিবে, এটাই মা তোর বিয়ের মোহর। সহজ না কঠিন? আর কোনদিন ইসলামকে কঠিন বলবেন? কেউ কঠিন বললে এটা শুনবেন? আওয়াজ করে বলতে হবে, ইসলাম কি কঠিন না সহজ? দুইটা মূলনীতি বুঝে গেছেন না? পৃথিবীর সব হালাল যতক্ষণ না দলিল পাওয়া যায়। হালাল বলতে দলিল লাগে না, হারাম বলতে দলিল লাগে। দুই নাম্বার, হালাল আনলিমিটেড আর হারাম লিমিটেড, সহজ করে দিচ্ছে, সুবহানাল্লাহ। তিন নাম্বার, হালাল হারামের মূলনীতি হচ্ছে, ইসলাম শুধু হারাম বলে দিয়ে বসে থাকে না। কোনো বিষয়ে যদি ইসলাম হারাম ঘোষণা দেয়, ইসলাম একটা অল্টারনেটিভ আমাদেরকে সাজেস্ট করেছে। আমি বলে দিলাম, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না, আমার কাজ শেষ, কি করা যাবে হুজুর? এটা কোন এরকম প্রশ্ন আছে না? হারাম হারাম এই জিকির করে যে আপনি বসে রইলেন, হালাল কোনটা এটা বলে দিয়ে যান, চিল্লায় করেন ঠিক কিনা? ইসলাম শুধু হারাম বলে বসে থাকে নাই, যত জায়গায় ইসলাম হারাম বলেছে, ইসলাম একটা অল্টারনেটিভ সাজেস্ট করেছে। ইসলাম প্রোভাইডস আস দা অল্টারনেটিভস, অলওয়েজ অল্টারনেটিভ দিয়েছে। ইসলাম দত্তহীন কণ্ঠে ঘোষণা দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছে, সুদ খাওয়া হালাল না হারাম? আমরা বললাম, আল্লাহ সুদ যদি হারাম হয় আমরা কেমন করে আমাদের জীবন চালাবো? আল্লাহ বললেন, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। চিন্তা নাই, ভয় নাই, কেমন করে সমাজ চলবে জেনে রাখো, আমি আল্লাহ যখনই সুদকে হারাম করেছি, তার বিপরীতে ব্যবসাকে আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি। অল্টারনেটিভ আছে না? অল্টারনেটিভ মানে বুঝেন তো, বিকল্প। অল্টারনেটিভ মানে কি? বিকল্প। সুদ হারাম, সুদ হারাম বলে বসে থাকলে হয়তো ঝামেলা লাগছে না? সুদকে হারাম করে দিয়ে অল্টারনেটিভ আল্লাহ আমাদেরকে আমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। ইসলাম বলেছে, ওয়ালা তাকরাবু জিনা, খবরদার বিবাহ বহির্ভূত, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলেন, পরকিয়া বলেন, কোন ধরনের শারীরিক সম্পর্ক জায়েজ নাই, এটা হারাম, জিনার কাছেও যাও না। এখন আমরা বললাম, আল্লাহ জিনার কাছে যদি না যায় তাহলে যৌন চাহিদা মিটাবো কি করে? আল্লাহ বললেন, জিনাকে হারাম করেছি, অল্টারনেটিভ বিয়ের জায়েজ করেছি। আর নিকাহ মিন সুন্নতি ফমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে আমার সুন্নাহ, যে আমার সুন্নাতের ভালোবাসে না সে আমার উম্মত হতে পারে না। এজন্য যুবক ভাইরা বিয়ে করবে কি করবা? বিয়ের চেয়ে কোনো ভালো কাজ পৃথিবীতে হতে পারে? আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানি না। আছে নাকি এদিকে কারো? আছে? আছে না? না, এই যে কত বড় সাহস, হাত তোলে আবার দেখ, এগুলার পুরো দেহটাই গলি যায়। আমার সামনে বসে হাত তুলতেছে, আমার আছে দেখছেন, পুরোটাই গলি যায় এগুলো। না, এই জিএফ বিএফ এগুলোর সাথে আমরা নাই, আমরা বিয়ে করব। বিয়ে করলে বরকত দেয় কে? ছেলের বাপ মেয়ের বাপ সহজ করে দেয়, সহজ করে দেবে। কালিয়ারা না? কালিয়ারা, কালিয়ারা ছেলের বাপ মেয়ের বাপ যারা আছেন সহজ করে দেন। ছেলে যদি মেয়েকে পছন্দ করে, মেয়ে যদি ছেলেকে পছন্দ করে, ছেলে যদি নামাজি হয়, কর্মঠ হয়, মেয়ে যদি ভদ্র হয়, বাদ সাধবেন না, বিয়ে দিয়ে দেন। কারণ বিয়ের চেয়ে ভালো কাজ হতে পারে? এজন্য বিয়েটাকে সহজ করেন। খেয়াল করবেন, যে সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ, যেই সমাজে জিনা করা কঠিন ওই সমাজে বিয়ে করা সহজ, ঠিক কিনা? পুরো উল্টো। বাংলাদেশে কোনটা করা কঠিন? হ্যাঁ, বিয়ে করা কঠিন। বিয়েতে ফ্ল্যাট লাগবে,
ছেলের গাড়ি লাগবে, নিজের পায়ে দাঁড়ানো লাগবে, 10 লাখ টাকা মহরানা লাগবে, জিনার জন্য কি লাগবে? কিচ্ছু লাগবে না, টোনাটুনি রাজি, তুমি আমি রাজি, অবৈধ সম্পর্ক হতে আর কিছু লাগে না, চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু বিয়েতে অনেক কিছু লাগবে, এইটা ওইটা, ছেলের কত নিজের পায়ে দাঁড়া, তুমিও নিজের পায়ে দাঁড়ায় দেখাবে, এই যে নিজের পায়ে দাঁড়াইছে, তো এতদিন সে কার পায়ে দাঁড়াইছে? নিজের পায়ে দাঁড়াইছে, সহজ করবেন, বিয়েরে কঠিন করেন না। এই যে আমার নানা ভাই আছে, নানা ভাইয়ের এখানে যাবে, নানা ভাইয়ের মসজিদ দেখলাম, কাবা ঘরের যে ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন, ওই সিস্টেমে মসজিদ, আজকে জোহরের সালাত করলাম ওই মসজিদে, নানা ভাই বিয়ে করাই দিবে, সবাই চলে যাবে নানা ভাইয়ের কাছে, রাজি আছে সবাই? ওই যে খুশি দেখছেন, বিয়েটা যে ভালো জিনিস তার প্রমাণ, বিয়ের কথা কইলে গোলামান খালি আসে, এটা জান্নাতের সম্পর্ক তো, এই কারণে সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালাম দুজনকে বিয়ে পড়াই দিয়েছিল কে? আল্লাহ। এই দুইজন এমন দুজন মানব আর মানবী, ওনাদের কোনো শৈশব ছিল না, ওনাদের কোনো কৈশোর ছিল না, যৌবন দিয়ে শুরু, এজন্য আগে আল্লাহ বিয়ে পড়াই দিয়েছে, কথা কয় না? ওই মেয়ে আপনার শৈশব আছে না নাই? কৈশোর আদম আলাইহিস সালামের শৈশব, কৈশোর হাওয়া আলাইহাস সালামের শৈশব, কৈশোর জীবন শুরু করছে কি দিয়ে? যৌবন দিয়ে। বিয়ের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ জান্নাতে বিয়ে পড়ায় দিলেন, বিয়ের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক, বিয়ের ভালোবাসাটা জান্নাতি ভালোবাসা, এর চাইতে পবিত্র ভালোবাসা দুনিয়ায় হতে পারে? তাহলে ইসলাম কোন জিনিসকে হারাম ঘোষণা দিয়ে মুখে কুলু পেটে বসে থাকে না, অল্টারনেটিভ সাজেস্ট করেছে, সুদ খাওয়া হারাম, অল্টারনেটিভ ইসলাম আমাদেরকে বলে দিল ব্যবসা হারাম, জিনা করা হারাম, পরকিয়া হারাম, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের এই কালচার হারাম, তার বিপরীতে বিয়ে করা হারাম, সুবহানাল্লাহ পড়ে। এরপর ইসলাম বলে মদ খাওয়া হারাম, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু, খবরদার মদ জুয়া লটারি এগুলো হারাম করে দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ বললেন মদ খেও না, মদ তোমাদের জন্য হারাম ঘোষণা করা হলো, আমরা বললাম আল্লাহ শীত প্রধান দেশে মদ খেলে শরীরটা গরম থাকে, মদ না খেলে তো বেঁচে থাকার উপায় না, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি গুলোতে সাইবেরিয়াতে মদ না খেলে ওদের বাঁচার উপায় নাই, এখন অল্টারনেটিভ এর দরকার আছে না নাই? আল্লাহ বললেন মদ কে হারাম করেছে কিন্তু মধু খাওয়াকে হালাল করে দিয়েছে। মধু খান আপনারা, আজকে খাইছেন কে কে দেখি? আজকে অনেকে খাইছেন, মাশাআল্লাহ, আদনামাত মধু 5-6 চামচ খেয়ে দেখেন একসাথে, মদের বাবা এটা চিল্লায় বলেন ঠিক কিনা? শরীর গরম হবে, অনেক শক্তি হবে, মধুর মধ্যে আছে ফ্রুকটোজ, কি আছে ফলের মধ্যে আছে সুক্রোজ, আর চিনিতে আছে গ্লুকোজ, ফ্রুকটোজ আর সুক্রোজ এটা স্বাস্থ্যসম্মত, এটা ভেরি হেলদি ডায়েট, এটা খাবেন তাহলে সুস্থ রাখবে কে? তাহলে সুক্রোজ খাবো, ফ্রুকটোজ খাবো, আর গ্লুকোজ কমাই দিব, রাজি আছেন তো? এরপর ইসলাম আমাদেরকে বলল ঢোল বাদ্য বাজানো এটা হারাম, অশ্লীল গান বাজনা হারাম, নাচানাচি হারাম। আমরা বললাম আল্লাহ বিনোদনের একটা মাধ্যম তো আমাদের লাগবে, ইসলাম বলল ইসলামী নাচিত যদি তুমি গাও সেটা হালাল। ঢোল হারাম কিন্তু তার বিপরীতে দফকে হালাল করেছে কে? ঢোলের দুই দিকে আটকে একটা বাজালে নেফাকি তৈরি হয়, ধামধাম আওয়াজ তৈরি হয়, এমন বিট তৈরি হয় ডান্স দিতে মনে চায়, আসলে নাই প্রায় মাঝে মাঝে দেখি ওই গায়ে হলুদের অনুষ্ঠানে ইত্যাদি ইত্যাদি অমুক অনুষ্ঠানে বাসার ছাদের উপরে এমন বিটে হেভি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে এমন গান ছাড়ে পুরো এলাকাটা কাঁপে, ওনাদের সাথে দুম্মা চলে, দুম্মা চলে, খালি কি চলে? দুম্মা চলে। খেয়াল করছেন আপনার কাছে যদি বাজায় এই টেবিলটা কাঁপবে সাথে সাথে, আপনার শরীরও কাঁপবে, আপনাকে ক্রেজি বানাবে। ইসলাম বলেছে না, যেটা তোমাকে ক্রেজি বানায়, যেটা তোমাকে অস্থির বানায়, যেটা তোমাকে অশ্লীল বানায়, এটাকে হারাম করেছে কে? কিন্তু তার বিপরীতে সুস্থ বিনোদন আমাদের জন্য হালাল করে দিয়েছে কে? ঢোল বাজানো হারাম কিন্তু ঢোলের বিপরীতে ইসলাম আমাদের জন্য দফ বাজানো জায়েজ করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন, মদিনার সানিয়াতুল ওয়াদা নামক জায়গায় মদিনার আবার বৃদ্ধ বনিতা সাহাবারা নারীরা পুরুষেরা ছোট্ট সোনামণিরা দফ হাতে নিয়ে বিশ্ব নবীকে ওয়েলকাম জানাতে শুরু করলো। ফালা আল বাদরু আলাইনা
من ثنيات الوداع وجب الشكر علينا مدعا لله دا أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير دا شوي قرآن طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدعا لله دا سبحان الله قرآن এই যে আমরা নাশিদটা গাইলাম, এটা হালাল না হারাম? সাথে যদি দফও থাকতো, আমরা যদি দফও বাজাইতাম, এটা হালাল না হারাম? এটা হালাল। দেখেন কি সুন্দর চেক এন্ড ব্যালেন্স, ইসলাম চেক এন্ড ব্যালেন্স করেছে। কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আমরা পেয়েছি, কত চমৎকার আমাদের শরিয়া। এটারে আমরা কঠিন বানাই, ঢোল বাজানো হারাম, কিন্তু তার বিপরীতে দফ বাজানোকে হালাল করে দিয়েছে কে? আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আলিনু আন-নিকাহ বিদ-দুফুফ, এলাকায় যখন তোমাদের কারো বিয়ে হয়, দফ দিয়ে ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও। ঢোলের ব্যান্ড পার্টি না, গিটারের না, হারমোনিয়ামের না, বংশী বাজায় কে রে সখি, বংশী বাজায় কে? ওই বংশী দিয়া না, ওই বংশী হারাম, বাঁশি বাজানো হারাম, কিন্তু দফ বাজানোকে হালাল করে দিয়েছে কে? বিয়ের ঘোষণায় দফ বাজিয়ে ব্যান্ড পার্টি করতে বলেছে বিষ্ণু সাহেব। কারণ বিয়েতে একজন নারী পুরুষের যেই সম্পর্ক হয়, জিনা বা ব্যভিচারে একই সম্পর্ক হয়, পার্থক্য হচ্ছে এটা সামাজিক স্বীকৃতি আছে, জিনার স্বীকৃতি নাই, ঠিক কিনা? এই জন্য বিয়ে গোপন করে করা যায়, এটা অ্যানাউন্স করে করতে হয়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার খলিফা, উনি বলতেন লুকিয়ে লুকিয়ে যদি কেউ বিয়ে করে, সমাজের আশেপাশে তার প্রতিবেশীরা যদি তাদের দাম্পত্য জীবন সম্পর্কে না জানে, আমি তাদের দুইজনকে জিনার শাস্তি দেব। কারণ লুকিয়ে বিয়ে করা যায় না, সবাইকে জানিয়ে অ্যানাউন্স করে সবার দোয়া নিয়ে বিয়ের পিঁড়িতে বসতে হয়, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইসলাম শুধু হারাম বলে জিকির করে নাই, যেখানেই হারাম তার বিপরীতে ইসলাম হালালের বিকল্প দিয়েছে, ঠিক কিনা? এই নিয়মটা বুঝতে পারছেন? সবার কাছে ক্লিয়ার? চার নম্বর মূলনীতি হচ্ছে, ইসলাম যেই জিনিসটাকেই হারাম বলেছে তার পেছনে লজিক আছে, যুক্তি আছে, কারণ আছে। তিনটা কারণ থাকার কারণে কোন বিষয়কে ইসলাম হারাম বলে। হয়তো সেটা খাবি অপবিত্র, যেমন পেশাব পায়খানা খাওয়া যাবে, হালাল না হারাম? কারণ এটা অপবিত্র, ঠিক কিনা? দুই নাম্বার হচ্ছে মদের, এটা ক্ষতিকর, ইয়াবা খাওয়া, এটার মধ্যে অনেক লাভ আছে না? হ্যাঁ, গাঞ্জা খাওয়া, সিগারেট খাওয়া, হ্যাঁ, স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপানে কি হয়, কর্কট রোগ হয়। পৃথিবীতে এই একমাত্র খাবার যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায়। সিগারেট ছাড়া, এটা ছাড়া, এটা কোন খাবার টয়লেটে বসে খাওয়া যায়? সিগারেট পৃথিবীর একমাত্র খাবার যে খাবারের প্যাকেটের উপর এই খাবারের বদনাম লেখা থাকে। কালিয়ারা বাজারে এক ধরনের বিস্কুট আসছে, মনে করলেন, দেখলেন যে বিস্কুটের গায়ের মধ্যে লেখা এই বিস্কুট যেই খাবে তারই ডায়রিয়া হবে। খাবেন? দোকানের দোকানওয়ালা কি কইবেন, তোরটা তুই খা, তোর ডায়রিয়া হবে, তোর সদ্য গোষ্ঠীর হোক, আমরা খাবো না টাকা দিয়ে, ঠিক কিনা? কি আজীব তামাশা, এই সিগারেটের উপরে লেখা এটা বদনাম, যে এটা খেলে কি হয়, ক্যান্সার। এরপরে আমরা খাই, তারপর এটা হয় টোবাকো প্ল্যান্টস থেকে, তামাক পাতা থেকে। কালিয়ারায় তামাকের চাষ হয় নাকি? তামাক পাতা কেউ দেখছেন? এটার আবার বেড়া টেড়া লাগে না, কারণ ছাগলও মুখ দেয় না, কথা কি বুঝতেছেন? তো যে এটা ছাগলও মুখ লাগাইলো না, আশরাফুল মাখলুকাত হয়ে, আল্লাহ শ্রেষ্ঠ জীব হয়ে আপনি এটা মুখে লাগাইতে পারেন? গোটা বিশ্বে এই ধূমপানের কারণে লক্ষ লক্ষ মানুষ অকাল মৃত্যুতে ঝরে পড়ছে, এটা হালাল না হারাম? কারণ এটা মদের, এটা ক্ষতিকর। ইসলাম আমাদেরকে মূলনীতি শিখিয়েছে, লা যারারা ওয়ালা দেরা, নিজেরও ক্ষতি করতে পারবো না, অন্যেরও ক্ষতি করতে পারবো না, আইনটা কার? তাহলে কোন জিনিস হারাম হওয়ার পেছনে এক নাম্বার লজিক, সেটা হয়তো অপবিত্র কিংবা সেটা ক্ষতিকর, অথবা ওইটার মধ্যে অশ্লীলতা আছে। আওয়াজ করে যুবকরা উত্তর দাও, মোবাইলের ভেতরে পর্নোগ্রাফি দেখা হালাল না হারাম? ব্লু ফিল্ম দেখা হালাল না হারাম? নেকেড ভিডিও দেখা হালাল না হারাম? কারণ এটা অশ্লীল, ঠিক না? তাহলে যেটা হারাম, তিনটা কারণে কোন জিনিসকে ইসলাম হালাল বলে, হারাম বলে অ্যানাউন্স করেছে, হয় এটা অপবিত্র, নয় এটা ক্ষতিকর, নয় এটা অশ্লীল। কয়টা হয়?
অপবিত্র অথবা ক্ষতিকর অথবা অশ্লীল। পৃথিবীতে যত জিনিসকে ইসলাম হারাম বলে ঘোষণা করেছে তার প্রত্যেকটার মধ্যে তিনটার কোনো না কোনো একটা আছে না নাই? এই তিনটা জিনিস তিনটার একটা না পাওয়া গেলে কোনো জিনিসকে হারাম বলে ঘোষণা দেওয়া যাবে? এরপর ইসলাম আমাদেরকে শিখিয়েছে পাঁচ নাম্বার মূলনীতি, মুকদ্দামাতুল হারামে হারাম, হারামের সূচনাটাও হারাম। কোন বেগানা নারীর দিকে তাকিয়ে থাকা হারাম হওয়ার কথা ছিল না, কিন্তু যেহেতু এই তাকানোটা এক সময় জিনার দিকে নিতে পারে তাই এই তাকানোটা কেউ হারাম করেছে কে? আল্লাহ, এই দৃষ্টিটা বড় ভয়ঙ্কর। আল্লাহ হাবিব।